মাই কেমন আছো সবাই আসব সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি খুব হ্যাপি হ্যাপি আছি কারণ ড্রেস অনলাইন অর্ডার করছে ড্রেস সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছি আর ড্রেস নতুন পরে তো নতুন নতুন ড্রেস পরে তো আমি নিজেকে একদম কুইন মনে করি হিরোইন মনে করি আর আমি তো ডেফিনেটলি আমি আমার আমার লাইফে আমার ওয়ার্ল্ডে হিরোইন সো চলো আমাকে বারবার সবাই জিজ্ঞেস করছিল আমি কি লিপস্টিকের শেড ইউজ করি আমি কোনো পার্টিকুলার একটা লিপস্টিকের শেড ইউজ করি না তাই জন্য আমি ঠিকঠাক কাউকে বলতে পারি না আমি দুটো তিনটে লিপস্টিক মিলিয়ে সেইকে আমি যে লিপস্টিকটা পরেছিলাম আশা করি সবাই বুঝতে পেরেছো কারা কারা কমেন্টস করেছো সো এটা একটা ল্যাকমির আছে যেটা ল্যাকমির হচ্ছে এই কালারটা এটা হচ্ছে ল্যাকমির রানি কালার মজেনটা কালার পিঙ্ক কালার হট পিঙ্ক কালার সো এটা আর এটা নিয়েছিলাম জুডিও থেকে আমি এই কালারটা খুব সুন্দর এটা বেশ ম্যাথ ম্যাথ যদি আমার লিপটা একটু জুম করো তাহলে বুঝতে পারবে তোমরা এটা জুডিও থেকে নিয়েছিলাম এই দু তিনটে কালার মিলিয়েই আমি আমার লিপস্টিকের যে শেডটা আসে ওটা মানে ইনভেন্ট করি বলতে পারো অ্যান্ড সাজতে বুঝতে আমার খুব ভালো লাগে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মেকআপের অনেক জিনিস আছে যেগুলো আমি তোমাদের সাথে একটা আমার ব্লগে শেয়ার করবো অ্যান্ড চলো এটা একটা মিনি ব্লগ ছিল বারবার আমাকে লিপস্টিকের শেডের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে চলো আজকে লিপস্টিকের সেটা ইউজ করি লিপস্টিকটা কাছে আছে আর সাজতে ঘুষতে যেরকম বললাম খুব ভালো লাগে আমার সাজতে বাট নর্মালি যখন আমি বাইরে যাই না খুব একটা যেরকম আমি মানে বাইরে গেলে তোমরা দেখতে পাবে বোধহয় আমাকে নর্মালি দেখতে পাবে একটা নর্মাল সালবার পরে বাট ঘরে খুব সেজে নি বাইরে একদম সাজ দিচ্ছে করে না সিরিয়াসলি বলছি বাইরে গেলে নর্মাল বাট হ্যাঁ বিয়ে বাড়ি বার্থডে পার্টিতে একদম সেজে গুজে সুন্দরভাবে যাই তখন কেউ চিনতে পারে না বেঙ্গলি ব্লগার মৌকে না না আমাকে এমনি খুব সুন্দর জাস্ট কেডিং জাস্ট কেডিং না সুন্দর দেখো যে কেউ কুশ্চিত কিন্তু বলবে না বলো অ্যান্ড চলো টাটা আমি জানি তোমরা আমার এগুলো পেয়ে অনেক হাসছো